কসবার পারিজাত এটা বুঝতে পেরেছেন যে শেয়ার বাজারে লগ্নি করার জন্য মিউচুয়াল ফান্ড অন্যতম সেরা মাধ্যম। কিন্তু কোন ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত তা নিয়ে যদিও পারিজাতের মনে সন্দেহ রয়েছে, কারণ এখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ব্যালেন্স ফান্ডের মতন বিবিধ ফান্ড রয়েছে। এছাড়াও বিনিয়োগের জন্য রয়েছে মাল্টি ক্যাপ ফান্ড। মূলত মাল্টি ক্যাপ ফান্ডে বিনিয়োগ করা টাকা বিভিন্ন ধরনের সংস্থার শেয়ারে লগ্নি করা হয়ে থাকে, অর্থাৎ একটি ফান্ডে লগ্নি করে আপনি বিভিন্ন ধরনের সংস্থায় লগ্নি করতে পারেন যা অন্য কোনো ফান্ডে বিনিয়োগ করলে সম্ভব নয়। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের মধ্যে ক্রমশই মাল্টি ক্যাপ ফান্ডে বিনিয়োগের প্রবণতা বাড়ছে, কারণ এই ধরনের ফান্ড যথেষ্টই নমনীয় হয়, অর্থাৎ বিভিন্ন অ্যাসেট ক্লাসে আপনার করা বিনিয়োগ ছড়িয়ে যায়, তাতে ঝুঁকির পরিমাণ কমে। সংশ্লিষ্ট ফান্ডের ম্যানেজার বাজারের অবস্থা, লগ্নির পরিমাণ সব দেখে নির্দিষ্ট কিছু ক্ষেত্রের সংস্থাকে বাছাই করেন যাতে এই টাকা বিনিয়োগ করা হয়। বাজার নিয়ামক সংস্থা সেবির সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী আগে মিউচুয়াল ফান্ড হাউসগুলো বিনিয়োগের 70-80% টাকাই ঢালতেন বৃহৎ সংস্থার শেয়ারে, কিন্তু সেবির নতুন এক নিয়মে মাল্টি ক্যাপ ফান্ডে বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। 2021 সালের জানুয়ারিতে সেবির পক্ষ থেকে প্রতিটি ফান্ড হাউসকে নির্দেশ দেওয়া হয় তাদের মোট বিনিয়োগের 25% করে লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপে লগ্নি করতে হবে, আর বাকি 25% টাকা ফান্ড হাউসগুলো নিজেদের ইচ্ছে মতন জায়গায় লগ্নি করতে পারবেন। এই নির্দেশের পরেই বিভিন্ন ফান্ড হাউসগুলো গত কয়েক মাসে অনেকগুলো মাল্টি ক্যাপ ফান্ড বাজারে এনেছে যাতে আখেরে খুচরো বিনিয়োগকারীদের লাভ হয়েছে। আরএসএম ইন্ডিয়ার কর্ণধার সুরেশ সুরানা এই প্রসঙ্গে বলেন, সেবি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে নিয়ম বদল করার কারণে বিনিয়োগের ক্ষেত্রে নমনীয়তা কমেছে, যা মাল্টি ক্যাপ ফান্ডে বিনিয়োগের মূল আকর্ষণ ছিল। তা সত্ত্বেও মাল্টি ক্যাপ ফান্ডে এখনও অন্য যে কোনো ফান্ডের চেয়ে বেশি সুবিধা পাওয়া যায়। এই নিয়ে মানি নাইন পরামর্শ দিচ্ছে, ঠিক যেমন সব ডিম এক ঝুড়িতে রাখা উচিত নয়, ঠিক তেমনই সম্পূর্ণ বিনিয়োগ একরকম ফান্ডে রাখা উচিত নয়, কারণ বিভিন্ন প্রকারের অ্যাসেট ক্লাসে আপনার বিনিয়োগে টাকা ছড়িয়ে গেলে তাতে ঝুঁকির পরিমাণ অনেকটা কমে যায়। পাশাপাশি এভাবে নিজের বিনিয়োগ বিভিন্ন সংস্থার মাধ্যমে ছড়িয়ে দিলে লাভের পরিমাণও ভালোই হয়। কিন্তু কিভাবে ফান্ড ম্যানেজাররা বিনিয়োগের জন্য মাল্টি ক্যাপ ফান্ড বাছাই করেন আর কীভাবেই বা তাতে লাভের অঙ্ক নির্ভর করে থাকে, ফর্মুলাগুরু আপনাদের সে কথাই জানাবেন।